পঞ্চায়েতের প্রধান হবেন প্রধান বিক্রি আছে বিক্রি ভালো প্রধানের পদ বিক্রি আছে 5 লাখে প্রধান হ্যালো করি মাখো তেল আমি বলছি না দাদা আমি বলছি না পোস্টার বলছে পোস্টার যে রাজ্যে যোগ্যদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় মাথার ছাদ চুরি হয়ে যায় বিক্রি হয়ে যায় মিড ডে মিল গায়েব হয়ে যায় ভূতে রেশন খায় সে রাজ্যে এর নতুন কি বলুন তো 5 লাখ পেলুন আর প্রধান হয়ে যান দেখুন দেখলেন তো এই পোস্টার নলহাটি দুই ব্লকের ভদ্রপুর দুই নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতির নামে এভাবে পড়েছে পোস্টার তৃণমূল অঞ্চল সভাপতি ফয়জউদ্দিন শেখের নামে 5 লাখ টাকার বিনিময়ে প্রধান পদ বিক্রির অভিযোগ তুলে পোস্টারে সরগরম এলাকা আমি বাইরে আছি আমি বিএস সূত্রে শুনলাম বা জানতে পারলাম যে আমার নামে একটা পোস্টার পড়েছে কে বা কারা করেছে জানি না জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্চা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে তেমনি এই বিক্রি করার ধান্দাবাজিটা চিরকালই আছে এবং উনিও আমার মনে হচ্ছে প্রধানটা বিক্রি করে উনি ভাবছেন আমি কিছু টাকা পয়সা নিয়ে আমিও যদি আমার আখারটা গুছাই নিতে পারি তৃণমূলের প্রধান হবার জন্য অনেকেই লালায়িত হয়ে আছেন বাজারে গুজব রটে ছিল যে প্রার্থী করার জন্য পয়সা চাওয়া হচ্ছে পয়সা না হচ্ছে বিভিন্ন জায়গায় সেই রকমই এখন প্রধান উপপ্রধান তৈরি করার জন্য এই ঘটনা শোনা যাচ্ছে এটা সমস্তটাই বিরোধী পক্ষের চক্রান্ত রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীরা পথে আন্দোলনে তাদের চাকরির টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এমনকি পঞ্চায়েত ভোটের আগে প্রার্থীপদ বিক্রির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবার কি শাসক দল পঞ্চায়েতের প্রধানও টাকার বিনিময়ে বিক্রি করছে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা পঞ্চায়েতের প্রধান হবেন প্রধান বিক্রি আছে বিক্রি ভালো প্রধানের পদ বিক্রি আছে 5 লাখে প্রধান হ্যালো করি মাখো তেল আমি বলছি না দাদা আমি বলছি না পোস্টার বলছে পোস্টার যে রাজ্যে যোগ্যদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় মাথার ছাদ চুরি হয়ে যায় বিক্রি হয়ে যায় মিড ডে মিল গায়েব হয়ে যায় ভূতে রেশন খায় সে রাজ্যে এর নতুন কি বলুন তো 5 লাখ পেলুন আর প্রধান হয়ে যান দেখুন দেখলেন তো এই পোস্টার নলহাটি দুই ব্লকের ভদ্রপুর দুই নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতির নামে এভাবে পড়েছে পোস্টার তৃণমূল অঞ্চল সভাপতি ফয়জউদ্দিন শেখের নামে 5 লাখ টাকার বিনিময়ে প্রধান পদ বিক্রির অভিযোগ তুলে পোস্টারে সরগরম এলাকা আমি বাইরে আছি আমি বিএস সূত্রে শুনলাম বা জানতে পারলাম যে আমার নামে একটা পোস্টার পড়েছে কে বা কারা করেছে জানি না জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্চা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে তেমনি এই বিক্রি করার ধান্দাবাজিটা চিরকালই আছে এবং উনিও আমার মনে হচ্ছে প্রধানটা বিক্রি করে উনি ভাবছেন আমি কিছু টাকা পয়সা নিয়ে আমিও যদি আমার আখারটা গুছাই নিতে পারি তৃণমূলের প্রধান হবার জন্য অনেকেই লালায়িত হয়ে আছে বাজারে গুজব রটে ছিল যে প্রার্থী করার জন্য পয়সা চাওয়া হচ্ছে পয়সা না হচ্ছে বিভিন্ন জায়গায় সেই রকমই এখন প্রধান উপপ্রধান তৈরি করার জন্য এই ঘটনা শোনা যাচ্ছে এটা সমস্তটাই বিরোধী পক্ষের চক্রান্ত রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীরা পথে আন্দোলনে তাদের চাকরির টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এমনকি পঞ্চায়েত ভোটের আগে প্রার্থীপদ বিক্রির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবার কি শাসক দল পঞ্চায়েতের প্রধানও টাকার বিনিময়ে বিক্রি করছে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা